কেন অসম্পূর্ণ চার্জশিট দাখিল করলো সিআইডি, কার নির্দেশে ত্রুটিপূর্ণ চার্জশিট, কাউকে আড়াল করার চেষ্টা, এইসব প্রশ্ন তুলে বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বাম মহিলা সমন্বয় কমিটি। বিক্ষোভে সামিল হন কামদুনির বাসিন্দারাও। আমরা চাই অপরাধী বা যে ঘটনাটা ঘটেছে সেটা প্রকৃত অর্থে বিচার হোক। বিকেল তিনটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত চলে বিক্ষোভ। বিকেল চারটে নাগাদ যুব কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভে সামিল হয়। সিআইডির চার্জশিটে অসঙ্গতি প্রতিবাদে এডিজি সিআইডি শিবাজী ঘোষের কাছে স্মারকলিপিও জমা দেন তারা। বিক্ষোভের জেরে ভবানী ভবনের সামনে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আমাদের উনি দৃঢ়তার সাথে অ্যাসিওরেন্স করলেন যে অপরাধী শাস্তি পাবে, দু মাসের মধ্যে আমরা সমস্ত বিষয়টাকে আমরা ক্লিয়ার করব। যেহেতু তৃণমূলের প্রধানের ভাইপো, যেহেতু তৃণমূল পারে এলাকায় নাগরিক গ্রামবাসীরা বলছে, সেহেতু তার নাম বাদ দেওয়ার জন্য অত্যন্ত সুচতুরভাবে এতদিন সময় নষ্ট করা হলো। সিআইডির অসঙ্গতিপূর্ণ চার্জশিটের প্রতিবাদে এদিন ফের কামদুনি মোড়ে অবরোধ করেন গ্রামবাসীরা। তাদের সাফ বক্তব্য, দোষীদের কড়া শাস্তির দাবিতে প্রয়োজনে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও দরবার করবে তারা। ভুল রিপোর্ট কেন কোর্টে পেশ করা হলো, যেখানে আটজন আসামি সেখানে ছজনের নামে কেন চার্জশিট দেওয়া হলো? অন্যদিকে কামদুনি কাণ্ডে প্রতিবাদে এদিন মৌন মিছিল করেন যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয় সহ শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপাক পর্যন্ত এই মিছিলেও সামিল হন অম্বিকেশ মহাপাত্র এবং পাকসুর কাণ্ডে অভিযোগকারিনীও। মিছিল শেষে গোলপার্কে মানববন্ধন গড়ে তোলা হয়। সাধারণ মানুষ যখন প্রতিবাদ করছে বা তাদের ভাষায় কথা বলছে, তাদেরকে থামিয়ে দিচ্ছে, ধমক দিচ্ছে, চুপ করিয়ে দিচ্ছে, তার মানে পরোক্ষে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে উৎসাহিত করছে। তো সেই জায়গায় রাজ্য প্রশাসন যদি এইভাবে উৎসাহ দেয় পরোক্ষে এবং প্রত্যক্ষে, তাহলে আর এই ঘটনা কমবে কি করে? আই এম লাইভ, আর আমি লড়াই করতে পারি, দে ক্যান ডু দ্যাট, তবুও উই আর লাইভ, উই আর ফাইটিং। আমাদের নিজেদের সবাই বাড়িতে মেয়ে আছে, মানে এক বাড়িতেও নেই, এভরি ওয়ান হ্যাজ এ ডটার অর এ নিস অর এ অর এ সিস্টার, তো উই আর টোটালি আনসেফ। কামদুনির বাসিন্দাদের অভিযোগ, সঠিক বিচার মিলছে না। নিগৃহীতা ছাত্রের পরিবারের অভিযোগ, ঘটনাকে ধামা চাপা দিতে চাইছে সিআইডি। সিবিআই তদন্তের দাবিতে এবার দিল্লিতে দরবার করতে চায় কামদুনি। এবিপি আনন্দ।